অনূর্ধ্ব ১৬ নারী সাফে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিতে আত্মবিশ্বাস বেড়েছে। শিরোপায় চোখ রেখে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। ভারতকে 3-1 গোলে হারিয়ে চাঙ্গা লাল সবুজ। বুধবার হালকা অনুশীলন করেছে টিটুর দল। হালকা ওয়ার্ম আপের পরে দুই গ্রুপে ভাগ হয়ে ম্যাচ প্র্যাকটিস করেন অর্পিতা থুইনু মারমারা। লীগ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে শুক্রবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পরখ করে নিতে চায় টিম ম্যানেজমেন্ট।